পরিষেবা কি মনে হয়? পরিষেবা ঠিকই আছে, পরিষেবা আমাদের কোনো ঘাটতি নেই এবং আমরা এই পরিষেবাটাকে আরও কী করে শ্রীবৃদ্ধি করা যায়, আরও কারো কী করে মানুষের কাছে আমাদের সবাই পৌঁছাতে পারে, আমাদের ডাক্তাররাও কী করে কী করতে পারে সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা। খাবার জায়গা কিছু ঘুরে দেখ, খাবার জায়গাটাও ভালো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খাবার আপনারা দেখলেন, আমি নিজে খেয়ে দেখলাম, আর দেশি মাছ আছে, সবজি দেশি আছে, কোনো রকম বাসি খাবার দেওয়া হচ্ছে না। এবং আমরা বলেছি যে আরও পরিষ্কারটা আরও চালটাকে একবার ধুয়ে দিচ্ছে, ওটাকে বলছি আরও দুবার ধো দিয়ে আরও আমাদের টিউবওয়েলের জল আছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আর বলেছি যে আগে নিজে খান তারপরে রোগীকে খাওয়াবে। হঠাৎ করেই এসেছেন তো কালনাতে এলে উনি অন্তত একবার হাসপাতালে ঘুরে যান। তো যাই হোক, উনি ঘুরে গিয়ে আমাদের বিভিন্ন কিছু সব ডিপার্টমেন্টই ঘুরে দেখেন, কেমন কী পরিস্থিতি হাসপাতালে, কেমন পরিষেবা চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে স্টাফরা কেমন আছে, সব বিষয়েই খোঁজ খবর নেন। আমাদের ইন্সপেকশন বুকও আছে একটা, যেখানে উনি সাইনও করে যান। তো যাই হোক, সেই সোর্সেই আজকে এসেছিলেন। আমি আমার দিক থেকে হসপিটালের ডেভেলপমেন্টের জন্য আরও কিছু এক্সট্রা ডিমান্ডও রেখেছি ওনার কাছে, যেমন এই দুটো হাইমাস লাইট এটার জন্যে, তারপরে হচ্ছে যে কিছু বাইরে থেকে যে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যদি স্টাফ পাওয়া যায় সেটাও আমি ওনাকে জানিয়েছি। এবং তার সাথে সাথে এটাও আলোচনা করেছি যে আমার হাসপাতালের যে রেল লাইনের দিকে যে লম্বা প্রায় 500 মিটারের মতো, তো সুপার স্পেশালিটি থেকে লাস্ট কোয়ার্টার পর্যন্ত দুটো পুকুর আছে, ওই পুকুরটা নিয়ে যদি একটা পার্ক, ন্যাচারাল পার্ক টাইপের করা যায়, সেখানে অনেক পেশেন্ট আসে, বাড়ির লোক যে সেখানে বসতে পারবে বা রেস্ট নিতে পারবে, সেরকম যদি করা যায় সেটাও নিয়ে একটা আলোচনার মধ্যে রেখেছি বিষয়টা। এবং আমাদের সাথে সাথে এসডিও সাহেবও এসেছিলেন, বিডিও সাহেবও এসেছিলেন, তো
তো সেখানে আমরা দেখি বিডি অফিস থেকেও পাবলিক টয়লেট যদি করানো যায়, পাবলিক টয়লেট জন্য একটা ডিমান্ড সেটাও আমরা রেখেছি, বসার জায়গা।